ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিয়াদ থেকে ভাই মোহাম্মদ রেজা জিজ্ঞেস করছেন যে যে সমস্ত লোকেরা মুসলমান দাবিদার হয়েও কবর পাকা করে, কবরের উপরে ঘর বানায়, হ্যাঁ, এবং কবর কেন্দ্রিক ওরস বাৎসরিক ওরস মানে উদযাপন করে, হ্যাঁ, এদেরকে আমরা শরীয়তের দৃষ্টিকোণ থেকে কাফের বা মুশরিক বলতে পারবো কিনা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুকালীন যে সতর্কবাণীটি সেটি করে গেছিলেন সেটা তিনি মা আয়েশা বলছেন ইহাজ্জিরু মা সানাউ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানরা যা মানছে তার থেকে মানুষকে সতর্ক করেছেন। ইত্তাখাযু কুবুরা আম্বিয়াহি মাসাজিদা, তারা তাদের নবীর কবরগুলিকে মসজিদের রূপান্তরিত করেছিল, অর্থাৎ মাজারে মসজিদ বানিয়েছিল। তা আপনার উল্লেখিত বিষয়টি মাজার কেন্দ্রিক যে কবর পাকা করা, কবরে ঘর বানানো এবং ঔরস পালন করা, এগুলি সবই শিরক। অতএব যে ব্যক্তি এগুলি করে সে মুশরিক হয়ে যায়। এই জন্যই ঢালাওভাবে মানে এই ফতোয়াটা আমাদের জানতে হবে যে কবর পাকা করে, কবরে মোজাইক করে, কবর একে মাজারে রূপান্তরিত করে, তারা মুশরিক। কিন্তু আইনেন মানে কোনো এক ব্যক্তিকে করতে দেখেই তাকে মুশরিক বা কাফের ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আহলুল ইলম সংযত হতে বলেছেন। কেননা যে লোকটি কবরে এই ইত্তকার কাজগুলি করছে ও হয়তো জাহেল, এগুলি জানে না যে এগুলি হারাম, অথবা সে জানলো হয়তো তাকে জোর করে এটা করানো হচ্ছে। সো এই কাজগুলি হচ্ছে শিরকি কাজ এবং কুফর আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন ইহাজ্জিরু মা সানাউ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে সতর্ক করেছে যা ইহুদি খ্রিস্টান এগুলি করত, কবর মোজাইক করা, কবর পাকা করা, কবর কেন্দ্রিক, তারাও ওরস করত। তো এই থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন তার উম্মতকে। এবং লানাতুল্লাহি আলাল ইহুদি ওয়ান নাসারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অভিসম্পাত ইহুদি এবং খ্রিস্টানদের উপরে হোক। কি কাজের উপরে? এই কাজটার উপরে যে তারা মাজার কেন্দ্রিক মসজিদ বানিয়েছিল। সো মাজার এরকম কোন তৈরি হওয়া চলবে না। কবর কবর কবরকে হেফাজত করতে হবে, কবর জিয়ারত রয়েছে, কিন্তু মাজার জিয়ারত ও মাজারকে হেফাজত কেন্দ্রিক সব কাজ হলো নিকৃষ্ট কাজ। যখন আপনি কোনো কবরকে পাকা করবেন তখন সেটা মাজার হয়ে যাবে। যখন ওই কবরবাসীকে দেখার নিয়তে আপনারা একটা তীর্থস্থান বানাবেন এবং সেখানে যাওয়ার ব্যবস্থা করবেন তখন সেটা মাজার হয়ে যাবে। মাজার হলো শিরক, কিন্তু কবর শিরক নয়। আপনার বাবা মার কবর আছে, আত্মীয় স্বজন সবার কবর আছে, এটা দূর থেকে একটা বাউন্ডারি করে দেবেন, এখানে সব কবর একসাথে থাকবে, কোনো স্বজন প্রীতি নেই। বাবা মার কবর আলাদা করে পাকা ভাঙ বানানোর কোনো স্বজন প্রীতি ইসলাম বরদাস্ত করে না। এবং তার কবর মোজাইক করে সেখানে লিখে দেওয়া, হে কবর হে পথচারী আমাদের দোয়া করে, সমস্ত অতিরঞ্জিত শিরকি কাজ। বাস গোরস্থান মানুষ যেমন সামাজিকভাবে জীবিত অবস্থায় জীবিত ছিল, মারা যাওয়ার পর গোরস্থান সামাজিকভাবে গোরস্থান তাদের দাফন হতে হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যত্রতত্র কবর দিতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আর কবর মোজাইক করা, কবর কবরের উপরে পাকা করা, হ্যাঁ, এবং মাজার বানিয়ে দেওয়া, মাজার নামকরণ, এই সবগুলি হলো শিরকের ভিতরে অন্তর্ভুক্ত। যদি কোনো ব্যক্তি করে তাকে সতর্ক করতে হবে, ইহাজ্জিরু মা সানাউ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, কারণ সে মুক্ত হয়তো মূর্খ জানে না। আপনার সাথে যদি তর্কে লিপ্ত হয় কোনো সম্প্রদায় বা কোনো ব্যক্তি তর্কে লিপ্ত হয় এবং সত্যকে অস্বীকার করেন, মানতে অবাধ্য হয়, তাহলে সেক্ষেত্রে তখন তাকে ইকামাতুল হুজ্জা আলাইহি কুফুরি ফতোয়া লাগা যাবে এবং মুশরিক বলা যাবে, ইহার পূর্বে বলা যাবে না। তবে এগুলি শিরকি কাজ, কবর মোজাইক করা, কবর পাকা করা, কবর কেন্দ্রিক ঘর বানানো এবং কবর কেন্দ্রিক ওরস পালন করা, এগুলি সবই হলো হারাম। ওরস শব্দটি যদি কোনো মানুষ বুঝতে পারতো অবশ্যই সেটা থেকে সতর্ক থাকতো। ওরস শব্দের অর্থটা হচ্ছে ওরস থেকে, অর্থাৎ এটা হচ্ছে যে যখন বিবাহ হতে হয় তখন আরিস এবং আরুস, আরিস এবং আরুস এই দুটা থাকে, মানে বর এবং কন্যা। অতএব বর এবং কন্যা ওখানে কিসের আছে, সে কিসের বর সেখানে পেলো, কিসের সে কন্যা সেখানে পেলো, তারা বাৎসরিক ওরস কেন বানাইছে? আজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাকাল্লাহু নবীনা মুহাম্মদ।